দুফোঁটা যদি নয়নের জলে ফেলতে হয়, নিয়ম করে ভগবানের চরণে দুফোঁটা নয়নের জলে ফেলো দেখি। তেই যে মনটা কাঁদছে, কেন কাঁদছে গো? মিছে মায়াই কেঁদো না, মিছে মায়াই কেঁদো না। যদি কাঁদতে হয় কেমন ভাবে কাঁদবে শোনো, আর কেঁদো না। কারি লাগে কাঁদিস রে মন, ও মনে কেউ তো কারো না, কাঁদিস কেউ তো করু কার লাগে কাঁদে। দু চার দিনে দেখা শোনা পথে পড়ে যা, এইভাবে দু চার দিনের সকলের সম্পর্ক পথে। তাই বলি মো ভবে দু চার দিনের দেখা শোনা পথে। Thank you.
কান্নাটা বন্ধ করতে হবে, সংসারের মায়াটা পরিত্যাগ করতে হবে, মিছে মায়ায় আরই কাঁদলে হবে না। তাই ভগবানের লীলা দর্শন করতে গেলে আমাদের সকলকে কিন্তু আগে প্রভু নিত্যানন্দকে আশ্রয় করতে হবে না গো মা, কারণ নিত্যানন্দ হলেন আশ্রয় আর গৌরহরি হলেন বিষয়। সেই বিষয়টা জানতে গেলে আগে কিন্তু নিত্যানন্দকে আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই ত্যাজে আর জীবি মরে অকারণে। তাই শাস্ত্রে আরো বলছে, নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যে ছায়াই জগৎ জোড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পা। সেই সামন্ত নাহি যার বিতা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার নিতাই না বলিলে মুখে মহজিলি সংসার সুখে বিদ্যা কুলে কি করিবি তার, অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পা সরিয়া অসত্যরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতাইয়ের চরণ দুখানি। নরোত্তম বড় দুঃখী আহা নিতাই বলে কারু সুখী ধরো রাঙা চরণের উপাস। নির্মল সরকার আর কুমার সরকার, যাই হোক দুজন ভক্ত 50 করে 100 টাকা দান করেছেন, যে মন বাসনা নিয়ে দান করলেন দানে যেন গোপাল গোবিন্দেরই সেবায় লেগে যায়, ভক্তদেরই যেন মন বাসনাপন্ন হয়। রাধে 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 নিতাই গৌর, নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কলয় তারে যমলায় ধরে লয়ে যাই নরকে ডুবাই তার, তুলসীর হার না পরে যে ছাড় যমলাই বাস তার, তিলক ধারণ না করে যে জন বিধায় জন্ম তার, গুরু মন্ত্র সারে কর এইবার বোঝিতে হইবে বাস, তমগণ যাবে সত্যগণে পাবে হইবে শ্রীকৃষ্ণ দাস। এ দাস লোচন বলে অনুক্ষণে গোরাগুলো গাও মুখে, এই রসে যার মতে না হইবে চুন কালি তার মুখে। তাই শাস্ত্রে কি বললেন, ভজনিতাই ভজনিতাই তাই গোর হরি ভজনিতাই 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 আর ভজনিতাই বলে ভজনিতাই পেলে না তাই ভজনিতাই ভজনিতাই। আমরা তো প্রভু নিত্যানন্দকে চিনতে পারিনি গো, যদি নিত্যানন্দকে চিনতে পারতাম তাহলে সকলে কিন্তু বুঝতে পারতাম, এই যে কীর্তনের আসরটা এই বৃন্দাবনে আমার কিন্তু নিত্যানন্দ প্রভু এসেছেন, আমার নিত্যানন্দ প্রভুর আগমন হয়েছে। যদি নিত্যানন্দ প্রভু না আসতেন আমার ভক্তদের মনে কিন্তু এত আনন্দ হতো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ কাকে বলে গো, নিত্যানন্দ নিত্য নিত্য আনন্দদাতা, তাই তাকে কিন্তু নিত্যানন্দ বলা হয়, নিতাই গৌর হরি বল। এই জন্য আমার ভক্তদের মনে এতই কিন্তু আনন্দ আমি দেখতে পাচ্ছি। তাই দেখুন গৌর হরি সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আর কি করছেন গো, গৌর হরি লীলাটা দর্শন করে রাধা মোহন ঠাকুর একে পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। কেমন ভাবে কলম দিচ্ছেন গো, এ রাধা মোহন দাস প্রেমময় ভাই, এ রাধা মোহন দাস প্রেমময় ভাই, রাধা মোহন দাস
প্রেমময় ভাই এই রাধা মোহন দাস প্রেমময় ভাই এই রাধা মোহন দাস প্রেমময় ভাই রাধা মোহন দাস প্রেমময় ভাই গোকুল গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ গোকুল গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ দেখো প্রকাশ যে করি প্রকাশ যে করিছে এই না নদীয়ার মাঝে লীলা প্রকাশ যে করিছে এই না নদীয়ার মাঝে লীলা প্রকাশ যে করিছে আহা আপনা আপনি গোরা প্রকাশ যে করিছে এই না নদীয়ার মাঝে লীলা এই নদীয়ার মাঝে লীলা দেখুন আমার বড় ভক্ত আমার বিয়ায় মশাই আমার বিয়ায় মশাই তিনিও আমাকে 100 টাকা দান করেছেন যে মন বাসনা নিয়ে দান করলেন দানে যেন গোপাল গোবিন্দেরই সেবায় লেগে যায় বিয়ায় মশার যেন মন বাসনা পূর্ণ হয় নি তাই গৌর হরি বল হরি বল তাই আমার প্রভু কি করলেন গৌর হরি লীলাটা দর্শন করে কলম দিলেন এ রাধা মোহন এরাধা মোহন দাস চিতে অবিলাস দেখি করলেন যেন গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ নদীয়ারে নদীয়ারে মাঝে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করে দিলেন তাই কেমন ভাবে প্রকাশ করছেন গো ও গো গোপত গৌ
হরিবল তেতো সময় ধরে দিতে হবে এই যে কীর্তন কি রতন রতন কোথায় থাকে সমুদ্রের অতল গভীরে তবে রতনের সন্ধানে জানে কে যে একমাত্র ডুবুরি সেই জানে রতনের সন্ধান তাই কীর্তনটা হলো ভাবের বস্তু কীর্তনটা হলো রসের বস্তু কীর্তনটাকে হৃদয়ঙ্গম করতে হবে হৃদয়ঙ্গম না করলে কীর্তন কি রতন কিছুই বোঝা যাবে না নি তাই গৌর হরিব আরে বৃন্দাবনে যাবেনি কারা বাহু তুলুন কি আমার মাইকেন দাদা আপনি যাবেন না আরে বাবা স্যালেন্ডার করলে সাউন্ড আরো ভালো হবে হরিব হরিব এদিকে কি বিয়ে মশাই কি বন্দুক নিয়ে যেতে হবে না কি পুলিশের মতো তাহলে স্যালেন্ডার করবে হরিব হরিব কি হলো সকলে বাহু তুলুন দেখি বৃন্দাবনে যাবেন কারা বাহু তুলুন আমার অনেক ভক্তরা রাস্তার দিকে বসে আছেন আমি সকলকে দেখতে পাচ্ছি অন্ধকারে বসে থেকে ফাঁকি দিলে হবে না ফাঁকি দিলে ফাঁকিতে পড়ে যাবেন এইদিকে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন আপনারা যে যেখানে বসে বা দাঁড়িয়ে সকলে একসঙ্গে বাহু তুলে দিন হরে বল হরে বল এই যে বাহু তুলেছেন আপনাদের বাহুগুলো দর্শন করে কি মনে হচ্ছে জানেন তো মনে হচ্ছে সুকমল ফুটেছে অর্থাৎ পদ্মফুল ফুটেছে সেই পদ্মফুলগুলো নিয়ে আমরা কি করব গোপাল গোবিন্দেরই চরণে পৌঁছে দেব নি তাই গৌর হরি বল বল হরি রাধে রাধে হরি বল হরি বল তাহলে আমরা সকলে বৃন্দাবনে যাই ও গোবিন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে
नरो
ছবেন করেন অব কৈশর নটবর নর লীলার হেতা অনর। তাই আজ মাতা যশোমতীর আনন্দের দোলায় শ্রীকৃষ্ণচন্দ্র মা নবলক্ষ ধনবৎস সঙ্গে নিয়ে বোঝো রাখালগণকে সঙ্গে নিয়ে ভগবান আমার বিপিনী বিনোদ খেলা খেলছেন। এই যে ভগবান নবলক্ষ ধেনু, ওমা খাতা কলমের লক্ষ্য নয়, কিন্তু এই ধেনুগুলি কোন ধেনু? আমাদের এই দেহের মধ্যে আছে ছয়টি ঋতু, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাশ্চর্য। এই ধেনুগুলি নিয়ে ভগবান আমার বিচারণ করতে গেছে। এমনি করে বিপিনের সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান আমার বিনোদ খেলা খেলছেন। এই যে বিনোদ শব্দের অর্থ হলো দুটি, বি শব্দে বিশেষ আর নোট শব্দের আনন্দ হলো, যে খেলাতে বিশেষ আনন্দ সেটাই হলো বিনোদ খেলা। আবার বিনোদ শব্দের আরেকটি অর্থ আছে, বিনোদ শব্দের অর্থ হলো নূতন। ভগবান আজই যে খেলা খেলে কালই সেই খেলা খেলে না গো, প্রতিনিয়ত প্রত্যেক দিন নিতি নতুন খেলা খেলে। তাই আজও সখাগণের সঙ্গে বিনোদ খেলা খেলতে গেলাম। কেমন ভাবি বিনোদ খেলা খেলছেন গো, কেমন ভাবি সখাগণকে সঙ্গে নিয়ে যে বিনোদ খেলা খেলছেন ভগবানের খেলাটা দর্শন করে। প্রজাপতি ব্রহ্মা বলছে, এ যদি সত্যই ভগবান হবে ভগবানই কেন গরু চড়াবে? ভগবানের কিসের অভাব গো মা, ভগবানই কেন গরু চড়াতে যাবে? এ সত্যই কিনা ভগবান আমি একটু পরীক্ষা করব। তাই প্রজাপতি ব্রহ্মাকে বললে, ভগবানের নবলক্ষ ধেনুবৎস বুঝো রাখালগণকে হরণ করে নিলে, হরণ করে নিয়ে গোবর্ধন পর্বতে গোয়াতে লুকিয়ে রাখলেন। আবার সেখানে এসে দেখলেন ভগবান নবলক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে বুঝো রাখালগণকে সঙ্গে নিয়ে তেমনই খেলছে। এদিকে অপরাধ করলেন, কিন্তু ব্রহ্মা কিন্তু অপরাধ করলেন, বুঝতে পেরেছে যে আমি অপরাধ করেছি। একই অপরাধের অপরাধী ভোলা মহেশ্বর, তিনিও ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন। কোথায় আপনারা সকলেই জানেন না, কোথায় বলুন দেখি? ওমা একটু জোরে বলুন, রাসমঞ্চের দ্বারে গিয়েছিলেন ভগবানকে পরীক্ষা করতে। তারা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরে, যে আমরা অন্যায় করেছি ভুল বুঝতে পেরে, ছুটে গিয়ে ভগবান রাতুল রাঙা চরণে পড়ে বলছে, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়, বুঝতে পেরেছি আমরা যে বড় অপরাধ করেছি তোমারই চরণে, ক্ষমা করো দয়াময়। বলছি তোমাদের ক্ষমা করি কেমন করে বলো দেখি? তোমরা আমাকে নররূপে লীলা করতে দেখে ওই মানুষের ন্যায় মনে করে তোমরা আমাকে পরীক্ষা করতে এসেছো, আমি তোমাদের কবি সাবে করব। যেই নররূপে লীলা করতে দেখে তোমরা মানুষের ন্যায় মনে করেছো, ওই নরকুলে গিয়ে তোমাদের জন্ম গ্রহণ করতে হবে। না প্রভু, অভিশাপে আরে দিও না প্রভু, ক্ষমা করে দাও, আমি তো তোমারই চরণে, আমরা যে তোমারই চরণে ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা চাইতে এসে পেলাম কিনা অভিশাপ? দাও প্রভু আরো অভিশাপে দাও, তাহাতে কোনো দুঃখ নাই। তবে দয়াময়, এ জন্মেতে তোমার লীলা মাধুরে কিছু বুঝতে পারলাম না, ওই নরকুলে গিয়ে যেন তোমার লীলা মাধুরে বুঝতে আর যেন কোনো অসুবিধা না হয়, যেন তোমার লীলামাধুরী বুঝতে পারি, এ জন্মে তো হলো না পর জন্মে যেন পায়। তখন ভগবান বলছে, মহেশ্বর ব্রহ্মা আমি এতকালে ভেবেছিলাম তোমরা বড় বোকা, কিন্তু আজ মনে হচ্ছে তোমাদের মতো বড় চালাকারি কেহ না, কারণ তোমরা এ জন্মে আমার লীলামাহাত্ম্য কিছু বুঝতে পারলে না, নরকুলে গিয়ে লীলামাহাত্ম্য জানতে চাইছো বুঝতে চাইছো। তা আমি যদি নরকুলে জন্মগ্রহণ না করি আমার লীলামাধুরী তোমাদের জানাবে বোঝাবে কে? তোমাদের সঙ্গে তো আমাকেও নরকুলে জন্মগ্রহণ করতে হবে, ঠিক আছে না? আমি যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা পূর্ণ করবাই তো আমার কাজ, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব।
তাই দেখুন সেই ব্রহ্মা আর মহেশ্বরের কথা রাখতে কিন্তু ভগবান আমার নরকুলে এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাঝে নিতাই গৌর হরি বল হরি বল এই ভগবানের খেলাটা দর্শন করে আমাদের বর্ধমান জেলার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম সেই গ্রামটির নাম হলো চুরুলিয়া চুরুলিয়াতে থাকতেন মহাকবি হরে কৃষ্ণ এইদিকে গল্প নয় চুরুলিয়াতে থাকতেন মহাকবি আমরা যেমন রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে জানি আর তিনি হচ্ছে মহাকবি তিনি কিন্তু বাবা হিন্দু নন মুসলমান তার নাম ছিলেন কাজী নজরুল ইসলাম তিনিও ভগবানের দর্শন ভগবানের লীলাটা দর্শন করে ভগবানের খেলাটা দর্শন করে তিনিও কিন্তু সুন্দর একটি গান লিখেছিলেন কি গান লিখেছিলেন খেলেছো এ বিশ্বলাই বিরাট শিশু আনবনে খেলেছো